ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করতেছি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা ইউটিউবার আছেন, যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন বা যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন আমার মতো, তো তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটি মাইক্রোফোন ইউজ করবেন। কারণ মাইক্রোফোন ছাড়া আপনি যদি ভিডিও মেক করেন তাহলে আপনার সেই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না। আর একটা ভিডিও বেশিরভাগই কিন্তু সাউন্ড কোয়ালিটির উপর নির্ভর করে। আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো আসে অবশ্যই আপনার সেই ভিডিওটি মানুষ পছন্দ করবে। তো এখন আমি যে ভিডিওটা করতেছি এটা সম্পূর্ণ সাধারণভাবে একটি ইয়ারফোনের সাহায্যে করতেছি। তো আমি আজকে আপনাদের সাথে বয়া M1 সিরিজের একটি মাইক্রোফোনের রিভিউ করতেছি। এই মাইক্রোফোনটি বর্তমান বাজারে খুবই অল্প দামের মধ্যে পাওয়া যাচ্ছে, মানে আগের তুলনায়। আগে এর দামটা অনেক বেশি ছিল, বর্তমানে দামটা অনেক নেমে আসছে। তো এই মাইক্রোফোনটি হচ্ছে সবার জন্য একটি উপযোগী মাইক্রোফোন। আপনি ইচ্ছা করলে একটি রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আপনি এই মাইক্রোফোনটি দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন খুবই সহজে, কারণ এটাতে রয়েছে অনেক লম্বা একটি তার, প্রায় 6 মিটারের মতো একটি তার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে। তো এখন এটা আমরা করব আনবক্সিং। তো শুরু করতেছি আনবক্সিং। বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই এনাবল করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেতে। তো এখন আমরা করবো এটার আনবক্সিং। তো আমরা এখন এটা খুলে দেখব কি কি রয়েছে এর ভিতরে। তো যখন আপনি এটা খুলবেন দেখতে পারবেন যে এরকম আপনার সামনে চলে আসছে। তো এখানে রয়েছে কিছু কাগজপত্র রয়েছে। তো এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে কীভাবে আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করবেন সেই সম্পর্কে দেওয়া আছে অবশ্যই। তো ওটা আপনি অবশ্যই দেখে নেবেন। তো আমি দেখতেছি না এটা। তো এখন আমরা খুলে দেখবো ভিতরে কী কী রয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাগ দেওয়া রয়েছে এখানে। তো ব্যাগের ভিতরে রয়েছে আমাদের আসল জিনিসপত্র। তো আমরা বের করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো কিন্তু যন্ত্রপাতি পেয়ে গেছি। এখানে দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে একটা সিলিকা জেলটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার যে মাইক্রোফোনটা রয়েছে মাইক্রোফোনটাতে যাতে কোনো মানে ঠান্ডা কিছু এসে যেন এটাকে আক্রমণ করতে না পারে, যাতে শুকিয়ে নিতে পারে, এজন্য আর কি এই সিলিকা জেলটা দেওয়া হয়। তো আমরা এটা আলাদা করে রাখতেছি। তো তারপর দেখতে পারতেছেন এখানে লম্বা একটা তার দেওয়া রয়েছে, এই যে তার প্রায় 6 মিটার একটা তার দেওয়া রয়েছে। তারপরে এইখানে আপনার একটা ব্যাটারি সেট করতে হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। ব্যাটারি যদি আপনি ঠিকমতো সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন না। তো এইখানে দেখি কী কী রয়েছে। এখানে যদি আমরা খুলে দেখি, তো এখানে একটি ফোম দেওয়া রয়েছে। এই ফোমটির কারণটা হচ্ছে আপনি যখন রেকর্ডিং করবেন তখন বাইরের যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো যেন আপনার বেশি আক্রমণ করতে না পারে, সেই জন্য এই ফোমটি দেওয়া হয়। তারপরে কী রয়েছে দেখি, এখানে একটি সুন্দর ক্লিপ দেওয়া রয়েছে। আমরা যে টি শার্টে বা শার্টের মধ্যে যে আটকায় রাখি এই ক্লিপের সাহায্যে, দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লিপ। তারপর এখানে একটি কনভার্টার দেওয়া রয়েছে। এই কনভার্টারটি হচ্ছে আপনি যখন কোনো বড় মাইকে বা বড় কোনো স্পিকারে যখন এটা মাইক্রোফোন হিসেবে ইউজ করবেন, অর্থাৎ আপনি ওই মাইকটার মধ্যে যখন আপনি লাউডে আপনি কথা বলতে চাইবেন তখন আপনি আসলে এটা ইউজ করতে পারবেন কনভার্টার হিসেবে। এটা আসলে মূলত এইটার মধ্যে লাগানো হয়। তো এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে 3.5 mm। এটা আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল, DSLR অথবা আপনি ল্যাপটপের সাহায্যে কিন্তু ভিডিও রেকর্ডিং বা এই রেকর্ডিং করতে পারবেন খুবই সহজে। আর এখানে একটা ব্যাটারি দেওয়া রয়েছে। এই ব্যাটারিটা যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি বাজারে খুবই সহজে পেয়ে যাবেন। তো এই ব্যাটারিটা সেট করতে হবে আমাদেরকে এখানে। তো এটা হচ্ছে আমাদের লম্বা তার। তো এইটা হচ্ছে আমাদের আসলে মেইন মাইক্রোফোনটি, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন। আমরা যে কথা বলবো এইখানের মাধ্যমে কিন্তু যাবে। তো এইখানে আমাদেরকে ব্যাটারিটা আগে সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা, যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি আস্তে আস্তে করে ঘুরান তো দেখতে পারবেন যে এটা খুলে যাবে। তো এটা খুলবেন আপনি, খোলার পরে এখানে ব্যাটারিটা সেট করবেন। তো ব্যাটারি সেট করার সময় অবশ্যই আপনি দেখতে পারবেন যে এইখানে একটি ফিতা দেওয়া রয়েছে। তো এই ফিতাটি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, ফিতাটি যেন নিচে পড়ে যায়। তো বন্ধুরা ব্যাটারিটি সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এই যে ফিতাটি রয়েছে ফিতাটি আপনাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে রাখতে হবে। তারপর আপনাকে এই ব্যাটারিটা এখানে সেট করতে হবে, অর্থাৎ এই ফিতাটার উপরে আপনাকে আস্তে আস্তে চাপ দিয়ে নিচে নামাইতে হবে। এই কারণটা হচ্ছে আপনি পরবর্তীতে যখন এই যে ব্যাটারিটা রয়েছে যখন আপনি খুলবেন তখন যাতে আপনার এইখানে টান দিলে এটা খুলে যায়,
তো এই জন্য আসলে এই ফিতাটা নিচে দেওয়া হয়। তো এখন আমরা সেট করব ব্যাটারিটা এখানে। তো অলরেডি আমাদের ব্যাটারি সেট করা হয়ে গেছে, এখন আমরা এটা লাগিয়ে দেবো আস্তে আস্তে করে। তো লাগানো শেষ হয়ে গেছে, এখন আমরা যেটা করব এখানে আমরা ফোম লাগাবো। তো ফোম লাগার আগে আমরা আরেকটি কাজ করে নেব, যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটা আমরা এখানে লাগিয়ে নেব। তো অবশ্যই এই ক্লিপটা লাগানোর ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্লিপটা যদি জোরে চাড়াচাড়ি করেন তাহলে আপনার এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা কীভাবে লাগাবেন, এই যে দেখুন আপনি ঠিক এইভাবে ধরবেন, ধরার পরে জাস্ট আপনি এইখানে নিয়ে যাবেন। যাওয়ার পরে এই আঙুলটা দিয়ে যদি আপনি এইখানে একটু চাপ দেন, এটা কিন্তু আস্তে করে লেগে যাবে। আলতো করে একটা চাপ দিয়ে দিবেন, তো দেখতে পারলেন আস্তে করে এটা লেগে গেল। তো যদি বেশি চাড়াচাড়ি করেন অবশ্যই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনি কী করবেন, এখানে ফোমটা লাগিয়ে দিবেন, এই যে ফোম রয়েছে এই ফোমটা এখানে লাগিয়ে দিবেন আস্তে আস্তে যে ঘুরান এখানে দিয়ে, তাহলে আপনার ফোমটা এখানে আটকিয়ে যাবে। তো এই ফোমটি দেওয়ার কারণটা আমি আগে বলেছি, যে বাইরের যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো অটোমেটিকভাবে রিমুভ করে দিবে। আর বয়া M1 এই মাইক্রোফোনটির একটি বিশেষত্ব আছে, যেটা হচ্ছে যে আপনি এখানে কথা বলতেছেন শুধুমাত্র আপনার যে ভয়েসটা আছে এই ভয়েসটাই নিবে, বাইরে যে নয়েজগুলো হচ্ছে সেই নয়েজগুলো অটোমেটিকভাবে রিমুভ করে দিবে। এটা খুব একটা ভালো দিক এই মাইক্রোফোনটির। আমাদের সেট করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন এখানে আর কিছু নেই। তো এইখানে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই মাইক্রোফোনটির জন্য। দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অপশন ক্যামেরা, আরেকটি হচ্ছে অফ বা স্মার্টফোন। তো একটু খেয়াল করে দেখবেন যে এখানে ক্যামেরা রয়েছে, আরেকটা হচ্ছে অফ বা স্মার্টফোন। আপনি এই মাইক্রোফোনটি ক্যামেরা অর্থাৎ ডিএসএলআর বা ল্যাপটপ বা মোবাইল যে কোনো সিস্টেমে আপনি এটা ইউজ করতে পারবেন। যদি আপনার এই যে এই ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হচ্ছে 3.5 mm, এই সাপোর্ট যদি কোনো ডিভাইস থাকে আপনি সব ডিভাইসে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা, আরেকটা হচ্ছে অফ অথবা স্মার্টফোন। তো আপনি যখন শুধুমাত্র ডিএসএলআর ক্যামেরায় যখন এটা ইউজ করবেন, তখন শুধুমাত্র আপনি এটা এই যে উপরের দিক দিয়ে দিবেন অর্থাৎ ক্যামেরা মোড করে দিবেন। শুধুমাত্র ডিএসএলআরের জন্য এটা ক্যামেরা মোড করে দিতে হবে, তাছাড়া বাকি যতগুলা ডিভাইস রয়েছে প্রত্যেকটা ডিভাইসে আপনাকে কী করতে হবে, এই যে অফ অথবা স্মার্টফোন দিতে হবে। ধরুন আপনি এখন মোবাইলে এটা রেকর্ডিং করবেন, এর জন্য আপনাকে এই যে অফ অথবা স্মার্টফোন এই অপশনটিতে দিতে হবে, অথবা আপনি ধরেন আপনি ল্যাপটপে করতেছেন, পিসিতে করতেছেন, তখন আপনাকে এটা দিতে হবে। তো অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনি এটা যতই সেটিং করুন আপনি কোনোভাবে রেকর্ডিং করতে পারবেন না। তো এরপরে আর কোনো কিছুই নেই এখানে সেটিং করার মতো। তো দেখতে পাচ্ছেন তারটা কিন্তু অনেক লম্বা, প্রায় 6 মিটারের মতো লম্বা হবে এই তারটি। তো তারটি যখন খুলবো আমরা তখন অবশ্যই দেখতে পারবো। তো তারটি আমি খুলতেছি না কারণ জায়গা কম। তো এখন আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো আসলে সাউন্ডটা কেমন আসে। আর কি বিষয় হচ্ছে যে এই ব্যাগটি দেখতে পাচ্ছেন, আমি প্রথমে বলা দরকার ছিল, প্রথমে আমার খেয়াল ছিল না। তো এই ব্যাগটির একটি বিশেষত্ব কারণ রয়েছে, তো অবশ্যই আমি ভিডিওটির শেষে বলে দেবো। এই ব্যাগটির একটা কাহিনী রয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি বয়া M1, এটা কিন্তু দুই রকম পাওয়া যায় বাজারে, একটা অরিজিনাল একটা হচ্ছে নকল। তো অরিজিনাল এবং নকল আপনি কীভাবে বুঝতে পারবেন সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো আমি। তো এখন আমরা টেস্ট করব এই মাইক্রোফোনটি আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে। তো বন্ধুরা এখন আমি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতেছি, ধরুন এখন আমার কোনো ইয়ারফোন লাগানো নাই, তাছাড়া আমার এই যে এই দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি কেন এখন আমার কোনো কানেক্ট করা নেই। তো এখন আমি ফ্রিতে কথা বলতেছি, এখন যে ভয়েসটা শোনা যাচ্ছে অবশ্যই সেটা আপনি খেয়াল করে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টেক মামা ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এখন আমি যে কথাটি বললাম, এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো ইয়ারফোন বা বয়া M1 কোনো কিছু লাগানো ছিল না। তো এখন আমি বলবো এই যে বয়া M1 এই মাইক্রোফোনটি দিয়ে, তো এখন কীরকম ভয়েসটা আসতেছে সেটা একটু দেখবেন। তো লাগানো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি কথা বলতেছি বয়া M1 মাইক্রোফোনের সাহায্যে। তো অবশ্যই বুঝতে পারতেছেন এখনকার ভয়েসটা কীরকম। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টেক মামা ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো বুঝতে পারলেন এখন যে ভয়েসটা আসতেছে কীরকম ভয়েস। তাছাড়া যদি আমি এখন কথা না বলে এমনিতে যদি আমি সাইডে রেখে দিই,
তো সাইডে রেখে দেওয়ার পরে হয়তো আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে বাইরে যে নয়েজগুলো রয়েছে সেই নয়েজগুলো কিন্তু অটোমেটিকভাবে এখানে কানেক্ট করে নিয়ে নিচ্ছে আর যখনই আমি কথা বলতেছি তখনই কিন্তু সেই নয়েজগুলো কিন্তু বাইরে সরিয়ে দিচ্ছে এটা একটি খুব ভালো গুণ এই বয়া M1 মাইক্রোফোনের জন্য তো আমি বলবো আপনাদের জন্য অবশ্যই আপনারা যদি ইউটিউবিং করতে চান আমার মতো টিউটোরিয়াল ভিডিও অবশ্যই এই মাইক্রোফোনটি কিনবেন বাজারে খুবই অল্প দামের মধ্যে বর্তমানে পাওয়া যাচ্ছে তো বয়া M1 এর রিভিউ করা এ পর্যন্তই ছিল তো এখন আমি আপনাদেরকে বলতেছি এই যে এই প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটির বিশেষত্বটা কি এবং কিভাবে বুঝতে পারবেন বাজারে যে এটা আসল এবং নকল কিভাবে বুঝতে পারবেন তো এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটি হচ্ছে একটা লেদারের প্যাকেট আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটি অরিজিনাল যখন আপনি দেখবেন যে আপনার ঠিক এরকম একটি ব্যাগ দিয়েছে আপনার এই প্যাকেটটির ভিতরে তো সেটা হচ্ছে আপনার অরিজিনাল একটি মাইক্রোফোন আর যখন দেখবেন যে আপনার এরকম কোনো ব্যাগ নেই শুধুমাত্র এর ভিতরেই আপনার সব কিছু যন্ত্রপাতি রয়েছে যেমন মাইক্রোফোনের সেটিংয়ের যতগুলো জিনিস রয়েছে সেগুলো যদি আপনার এখানে দেওয়া থাকে এই ব্যাগটি ছাড়াই তাহলে বুঝতে পারবেন যে সেই মাইক্রোফোনটি একটি ফেক মাইক্রোফোন সেটা অবশ্যই অরিজিনাল নয় তো অবশ্যই বিষয়টি খেয়াল করে দেখবেন যে যদি আপনি মাইক্রোফোন কিনেন এই মাইক্রোফোনটি অবশ্যই আপনি এই ব্যাগটা সাথে আছে কিনা একটু খেয়াল করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এনাবল করে দিবেন।